আজকে থেকে দুইটা আয়াত সবসময় মনে রাখবেন, আয়াত মনে না রাখলেও চলবে, অর্থ মনে রাখলেই চলবে। প্রথম সূরা আলাক আয়াত নাম্বার 14, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে, শয়তান আপনাকে এদিক সেদিক নিতে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সূরা আলাকের 14 নম্বর আয়াতে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই বান্দা, এই সে কি জানে না আমি তাকে দেখছি, এই সে কি জানে না আমি তাকে দেখছি। আপনি হাঁটছেন, গুনাহ করতেছেন, আপনি মদের বোতল নিলেন, আপনি মাদক, আপনি নেশা করবেন, আল্লাহ বলছেন এই এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি, আলাম ইয়ালাম, আল্লাহ দেখছে আমাকে আপনাকে। এ হলো এক নম্বর আয়াত। দুই সূরা কফ 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউইসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি। আল্লাহ এত কিছু জানে, আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি জানি, এই মুখ বন্ধ, জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি, আল্লাহ কয় এটাও জানি, জিব্বা বন্ধ, ঠোঁট বন্ধ, মনে মনে শুধু কল্পনা করছি, আল্লাহ কয় এটাও জানি, সব জানে। তখন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগ এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ। ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে, চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা, আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি, গুনাহ ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন না, আমি সহ সবাই ছেড়ে দিই, আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, তুমি কি দেখো না, আরে আমি তো জানি সব তুমি কি করছো, কি ব্যাপার, তুমি কেন গুনাহ করছো, আল্লাহকে লজ্জা পাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা এক ঘরে, ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা এক ঘরে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, আরে ওলামায়ে কেরামের খেদমতে লাগাই দিয়েছে, ছাত্র কই, এ বেটা সামনে আসো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার 23, ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে, অগল্লাকতিল আবওয়াব, দরজা লাগাই দিছে সব, দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কালাত হাই তালাক, ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে, কুমন্ত্রণা জানায়, ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আদ নাফসি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা। ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই, ইউসুফ নবীকে কেউ দেখে না, দেখে কে, আল্লাহ। ইউসুফ নবী বললেন কালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহকে লজ্জা পাওয়া, এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ, লজ্জা কয় প্রকার, চার প্রকার, এক আল্লাহকে লজ্জা পাওয়া, আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458, 2458 নাম্বার হাদিস, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়াত, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইন্না লানাস্তাহিয়ি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ? নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার আন তাহফাজুর রাসাওয়ামা ওয়া, তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা, আন তাহফাজুর রাসাওয়ামা ওয়া, মাথা, মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও, এক। দুই অলবাতনা ওয়ামা হাওয়া, পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান পা এগুলা গুনাহ থেকে বাঁচাও, তাহলে কমপ্লিট পুরো শরীর গুনাহ থেকে বাঁচানো। এক মাথা, মাথার আশেপাশে যা নজরের গুনাহ করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। বায়ু এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন নাস ফিন নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কেন? নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে। তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া,
জবান হেফাজত করা নজর হেফাজত করা নাক হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন আমিন দুই নাম্বার আল বাত্তামা হাওয়া পেট পেটের আশেপাশে যাইগুলা গুনাহ থেকে বাঁচানো এবার দুইটা মিলায়ে দেখেন রাসূল বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাই নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যেই জবান আছে এই জিহ্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গীবত করো না জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্নাহ আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো দুই নাম্বার পেট পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরা বডি গুনাহ থেকে বাঁচানো তিন নাম্বার ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ভাষা ব্যবহৃত আমার হ্যাঁ আমি আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আরিফ বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছেন এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আরিফ বিন হাবিব কোথায় কে সে কি সব শেষ ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা উপার্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গীচোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া আখিরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করবেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবহানাল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুনাহ থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুনাহ থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইল দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া সূরা এটা কথা সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছি এখন থেকে আমরা নিয়ত করবো যে হাঁটতেছি আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতাস কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম ফেরেশতা লিখে ফেলছে আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম ফেরেশতা গুনাহ লেখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছে প্রথমবার তাকাইলাম নিচে তাকাইলাম লিখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছে ইয়ালামুনা মা তাফালুন যা করছো করে ফেলছে ভাবেন না আজকে থেকে ভাবনাটা আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইন্না লিল্লাহ আমার হবে কি আল্লাহ বলে কি আর হবে